দর্শক, করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির কারণে দরিদ্র মানুষদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবতা ভিন্ন। চট্টগ্রামের অধিকাংশ বস্তি এলাকায় এখনও পৌঁছায়নি কোনো সাহায্য সামগ্রী। তবে মাঝে মধ্যে বন্দরনগরীর মোড়ে মোড়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণের উদ্যোগ নিলেও সেখানে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। জেলা প্রশাসক বলছেন, ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফেরাতে সচেষ্ট তারা। এক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের পাহাড়তলি এলাকার সেগুনবাগান বস্তি গলিপথগুলোতে উদ্বিগ্ন মানুষের সমাগম। সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা হোম কোয়ারেন্টাইন, কোনো কিছুই বোঝেন না অভাবী দিনমজুর মানুষেরা। শুধু জানেন, অঘোষিত লকডাউনে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, পেটে দানা পানি দিতে বেরোতে হবে কাজের খোঁজে। আমি দিন কামাই দিন খাই, চার দিন দিয়ে আমি আজকে বেরোছি গাড়ি নিয়ে, আমার এক ফোঁটা চাল দেওয়া হয়নি। আমাদেরকে কেউ সাহায্য করছে না, কি এক কেজি চাইলেও দেয় না, এক ফোঁটা ডাইলেও দেয় না, একটু কিছু দেয় না, তা আমরা কি ঘুরে খাই। আমি বর্তমানে ঝাউতলা বাজারে মাংস দোকানে কাজ করি, আজকে দুই সপ্তাহ যাবত আমরা কাজ করতে পারতেছি না। ফোন করলে ঘরে ত্রাণ পৌঁছে দেবে জেলা প্রশাসন কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, এমন খবর গণমাধ্যমে পেলেও বাস্তবে তার দেখা পাননি বস্তির বাসিন্দারা। জেলা প্রশাসন দিচ্ছে, পুলিশ দিচ্ছে, সেনাবাহিনী দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এখন সবাই বইটা, এখানে কোনো সরকারি অনুদান আসতেছে না, কেউ দেখতেছে না। আমরা কামও বন্ধ করে দিচ্ছে, তারপর আমরা কানাডাও দিতেছে না। আমরা গরব বসে খালি মাসা দুধ মহাদের রাখি, আমরা তো হেট বলবো না। পথে ঘাটে মাঝে মধ্যে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে, কিন্তু সেখানে ঘটছে চরম বিশৃঙ্খলা। সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই তো নেই, বরং ত্রাণের সন্ধানে সহিংসতায় জড়াতেও প্রস্তুত ছিন্নমূল মানুষ। অবশ্য জেলা প্রশাসকের দাবি, শৃঙ্খলার সাথে ত্রাণ বিতরণের পদক্ষেপ নিয়েছেন তারা। আমরা একইভাবে টোটাল চট্টগ্রাম জেলাতে ত্রাণগুলো মাঠের মধ্যে রাখা থাকবে বা বড় স্পেসে রাখা থাকবে, দূর থেকে এসে এক একজন করে এসে সেখান থেকে ত্রাণ নিয়ে চলে যাবে। কোনো জমায়েত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জমায়েত হয়ে তারপরে ত্রাণ বিতরণ করব, সেই কনসেপ্ট থেকে পুরোপুরি আমরা সরে এসেছি। আর বিশ্লেষকরা বলছেন, সুষম বণ্টনের পাশাপাশি বিতরণের শৃঙ্খলা ফেরাতে না পারলে ঘটতে পারে করোনার সংক্রমণ। জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং নির্বাচিত যে প্রতিনিধি আছে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, তাদের মধ্যে একটা খুব জরুরি হচ্ছে সমন্বয়ের প্রয়োজন। সে সমন্বয়ের ভিত্তিতে লিস্ট করে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটা যদি কষ্ট তো করতেছে, সেই কষ্টের একটা ভালো সুফল পাওয়া দরকার। যদি সমন্বয়হীনতা ঘটে তাহলে সুফল আসবে না। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা আর সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার চেষ্টা করছে, কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষের খাবার সরবরাহ নিশ্চিত করতে না পারলে কোনো চেষ্টাই কাজে আসবে না বলে জানান সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।